আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ আমারও খুব ভালো রাখছে এবং সুস্থ রাখছে। তো আমি আর আব্বা পাতাকপির মানে বাঁধাকপির চারা তৈরি করতেছি, কীভাবে দেখেন। তো প্রথমে যে মাটি কিনে সালন দিয়ে সাইলানো হইতেছে, মানে এটা বালু ছাকা সালনি, কারণ এনে কিছু দোলা মাটি আলাদা করাইতেছে বা কিছু ঘাসের বিছি কিনা আলাদা হইতেছে। আপনারা দেখতেছেন হামিদুল এই কামটা করতেছে। তো এটা করার কয়েকটা উদ্দেশ্য, যেমন এই যে বিছি কিনা গুদু গুদু ছোটো ছোটো, তো যখন চারা হব এই মাটিটার মধ্যে যদি ঘাস না থাকে তাতে চারা কিনে তুলে আরাম পাওয়া যায়। আর মাটিটা এত সুন্দর করে সাফা করে নিলাম, তারপরে দেখেন যে আব্বা করতেছে কি, মানে কেলটা যেহেতু বাঁধাকপির চারা যেহেতু ফালানো ওই জায়গাটা চিহ্ন করে নেওয়া হইতেছে, যে মাটিটা কিন্তু হালও ভালো করে পাওয়া হয়েছে। তারপরেও দেখেন যে মাটির যেটা দলা দলা একটা কিন্তু মাটি আছে, ওই মাটিটার জন্যই এই যে পাউডার বানানো হলো মাটিটা, মানে ফাঁকি কিনে নেওয়া হলো যেটা। আর এই যে যেটার মধ্যে করাইছে এই মাটিটা কিন্তু আগে শুকানো হয়েছে, রোদের মধ্যে সারাদিন শুকাইছে, রোদে শুকানোর পরে মাটিটা চালান হইতেছে। যদি ভিজা মাটি চালান হইতো মাটিটা কিন্তু ওইরকম চালান গেত না। তো এটা খেয়াল রাখবেন, যদি কেউ ওইরকম চালান দিয়ে চালান হন তো দেখবেন যে ভিজা মাটি কিন্তু চালান যাবো না। তো যেটা চিহ্ন করে নেওয়া হলো বেডটা, মানে যেহেনির মধ্যে চারা তৈরি করা হবো, তো ওই মাটিটা দেখেন মানে যেতটুকু ভরা যায় সাফা করে নেওয়া হইতেছে। তারপরে যে দোলা মাটি আছে অন্য ভেঙে দেওয়া হইতেছে, দু একটা ঘাস আছে খুঁটা ফালিয়ে দেওয়া হইতেছে। তো এটা যত পরিষ্কার করে নেওয়া যাবো অত ভালো। তো তারপরেও কিন্তু আমরা এইটার উপর দিয়ে আবার ওই যে ওই যেটা মাটিটা চালনি দিয়ে চাললাম, ওই মাটিটা ছিটিয়ে 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 ওরা একটা মেকআপ করে দেওয়া হবো। দেখবেন আপনারা এই যে আব্বা থালি দিয়ে ওই মাটিটা দিতেছে আর কি, যে এই মাটিটা সাফা করার পরেও ওর উপর দিয়ে এই যে পাতলা মাটি যেটা ঝাড়ু দেয়া মানে চালন দেওয়া যেটা চালা হইলো, মানে বিছি নাই ঘাসের কোনো বা ছাতা নাই বা মাটির দলা নাই, এইভাবে আগের যেটা মাটি আসছিল ওই মাটিটা টোটালি ঢাইকে দেওয়া হইতেছে। তো আইডিয়াটা কীরকম, যদি আপনারা কীভাবে ফেলান অল্প জানাবেন নিশ্চয়। তো এই দেখেন দুই একটা দিনে দলা মাটি আছিল, ওই মাটিগুলো কিন্তু টোটালি ঢাইকে একদম ক্লিয়ার করে দেওয়া হইতেছে, যে যাতে এই চালন দিয়ে যেটা চালা হইলো এই মাটিটা মিহি হইলো, আর এই মাটির মধ্যে যখন বিছিটা জ্বালাইব খুব আরাম মতন জ্বালানো হবো আর কি। তো আমি কিন্তু আয়াহের আবার ই করতেছি যে এর মধ্যে তক্তা দিয়ে পাট্টা মারতেছি আর কি, মানে পাট্টা মারি সমান করে নিতেছি, আর তারপরে মাটিটা ভালো করে মিশিয়ে দিতেছি, আর লাস্টে এই মাটিটা পরিয়ে করে মিলিয়ে দিলাম আর কি। যেহেতু ছোটো ছোটো বিছি, আর আপনারা জানেন যারা বাঁধাকপি ফালান বা চারা ফালান জানেন, আর যারা জানেন না দেখেন আমরা কৃষকরা কত কষ্ট করি। তো লাস্টে ফিনিশিং হলো আর কি, যে একদম টোটালি ফিনিশিং আর কি, যে আর দেহার মতন কিন্তু দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় কীরকম দেখতেছেন দেখেন, কিন্তু এমনি কিন্তু খুব সুন্দর। তো এটা আবার এই যে আমরা স্কুলে থাকতে যে বাকিরা খাতার মধ্যে দায়িক টানছি, মানে সিধা করে, তো ওইভাবে দায়িক টানাইতেছে। এটা হলো স্কেল আর এটা হলো কলম। তো আমি আর হামিদুল স্কেল ধরছি, আব্বা কলম দিয়ে দায়িক দিতেছে। তো এটার একটা উদ্দেশ্য হলো এই যে নেই, যে এই বিছি কিনে লাইন লাইন করে দেওয়া হবো, যাতে কোনো এই একটার পর একটা বিছি আওড়া করা না পড়ে। আর এত ছোটো ছোটো বিছি, তারপরে কিন্তু হাত দিয়ে বুড়িয়ে করে একটা একটা করে বহিয়ে দেওয়া লাগে। তো আপনারা ফার্স্টেই দেখছেন, কিন্তু যাই হোক যে এটা কিন্তু বেডটা টুটালি একটা একটা করে এইভাবে দাগ দেওয়া না হইলো, যাতে বিছি কিনে আওড়া করা না পড়ে, ওটাই একটা উদ্দেশ্য। তো দেখেন আমরা কৃষক মানুষ, আমরা এই কাম কিনে করে আবার ভিডিও দিই, যাতে আপনারা দেখে কিছু শিখে হারেন বা না শিখলেও একটা আইডিয়া পাবেন। দেন তারপরে যে একটা করে বিছি 1 ইঞ্চি দূরত্ব দূরত্ব দিয়ে আমরা এনে দিয়ে দিলাম, প্রত্যেকটা একটা বিছি থেকে একটা বিছি 1 ইঞ্চি, আর একটা লাইনে থেকে একটা লাইন দিছি 2 ইঞ্চির মতন আর কি। তো এইভাবে দেওয়ার পরে তারপরেও আরও বহুত কাম আছে, ওই কামখানা পর্যায়ক্রমে যখন করি একটা একটা করে আপনাকে দেখামো। তো আজকের মতন এইভাবে বিছি কিনে দিয়ে এই বিছি কিনার উপরে আরও যে চালন দেওয়ার জন্য চাইলে মাটি রাখছি কিছু, ওই মাটিটা দিয়ে খালি ঢাইকে দেবো, অন্য কোনো কাম নাই, কিন্তু খালি এইটা বিছিটা সুন্দর করে বিছিয়ে দিয়ে হেরা এই যে মাটিটা দিয়ে ঢাইকে দেওয়া হয়েছে। আর যখন বেশি রোদ উঠব ওই রোদের সময় উপরে কুরান কাপড় টাপড় দিয়ে ঢাইকে রাখার ব্যবস্থা করা হয়েছে, আর যদি বৃষ্টি আসে তাহলে এই যে বাঁশ বান্ধা হয়েছে এটার মধ্যে দিয়ে পেপার দিয়ে ঢাইকে দেওয়া হবো, যাতে বৃষ্টি না পড়ে ওটার মধ্যে। তো বেডটা সাবার আজমেরছে, অল্প একটু উঁচা আছে, কিন্তু যাতে পানি অনেক জমা না হয় আর বৃষ্টির পানিটা ডাইরেক্ট যাতে না পড়ে সেই ব্যবস্থা করছি।